আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ করছি। আজকে যে বিষয়ে তোমাদের সাথে আমরা কথা বলছি, শ্রেণী দশম পর্ব তিন বিষয় ইসলাম উন্নতি শিক্ষা অধ্যায় আকাইদ, এখানে তোমাদের পাঠ 14। এখানে তোমাদের একটা বিষয় আছে, আখিরাতের জীবনের কয়েকটি স্তর। আমরা ইতিপূর্বে তোমাদেরকে যে ধারণা দিয়েছিলাম, আজকে বিস্তারিত আমরা ধারণা দিচ্ছি। তোমরা লাইনগুলো দাগাবে, প্রশ্নগুলো খাতায় লিখবে এবং পাঠগুলো অবশ্যই মনোযোগ সহকারে অধ্যয়ন করবে। আখিরাত হলো পরকাল, আখিরাত হলো পরকাল। এরপরে তোমরা একটি প্রশ্ন লিখবে, আখিরাত কাকে বলে? মৃত্যুর পরবর্তীকালীন জীবনকে আখিরাত বলে। মৃত্যুর পরবর্তীকালীন জীবনকে কি বলে? আখিরাত বলে। এই জীবন চিরস্থায়ী ও অনন্ত, এই জীবনের কোনো শেষ নেই। কোন জীবনের কোনো শেষ নেই? আখিরাত জীবনের কোনো শেষ নেই। আখিরাত বা পরকালের বেশ কয়েকটি স্তর বা পর্যায় রয়েছে, আমরা সেই পর্যায়গুলো তোমাদেরকে বলছি। প্রথম হলো এক, মৃত্যু। আখিরাত বা পরকালীন জীবনের শুরু হয় মৃত্যুর মাধ্যমে। সুতরাং মৃত্যু হলো আখিরাতের প্রবেশ দ্বার। তাহলে আখিরাত জীবনের প্রথম প্রবেশ দ্বার হলো মৃত্যু। আল্লাহ সুবহানাহু তাআলা সকল প্রাণীর মৃত্যু নির্ধারণ করে রেখেছেন। সকল প্রাণীর মৃত্যু নির্ধারণ করে রেখেছেন কে? আল্লাহ সুবহানাহু তাআলা। সূরা আল ইমরানে আল্লাহ তাআলা এই বিষয়ে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ইরশাদ হচ্ছে প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 185। তার মানে হচ্ছে আমরা পৃথিবীতে এসেছি চিরস্থায়ী বা চিরদিন বেঁচে থাকার জন্য নয়, আখিরাতের পুঁজি সংগ্রহ করার জন্যেই আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে তার ইবাদতের জন্যেই প্রেরণ করেছেন। দুনিয়ার কোনো প্রাণী মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। ছোট বড়, ধনী দরিদ্র, সুস্থ অসুস্থ, শাসক শাসিত, কেউই এই মৃত্যুকে এড়াতে পারবে না, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। যত বড় ক্ষমতাধারী হোক না কেন, আর যত বড় সুরক্ষিত স্থানে বসবাস করুক, সবার নির্দিষ্ট সময়ে অবশ্যই কী হবে? মৃত্যুবরণ করতে হবে। এছাড়া অন্যান্য প্রাণীদেরকেও মৃত্যু বরণ করতে হবে, তাদের মৃত্যু অনিবার্য। আল্লাহ সুবহানাহু তাআলা এই বিষয়ে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। ইরশাদ হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবি। এমনকি সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও সেখানে তোমাদেরকে মৃত্যু সাক্ষাৎ করবে। মৃত্যুর সাথে সাথেই আখিরাতের জীবন কি হয়ে যায়? শুরু হয়ে যায়। মৃত্যুর সাথে সাথেই আখিরাতের জীবন শুরু হয়ে যায়। আমরা ইতিপূর্বে এই আখিরাতের প্রতি ইমান আনা, ইমানের গুরুত্বপূর্ণ একটি বিষয় ইমানের মুফাসসিল আমরা সেখানে বলেছি, আমন্তু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। এখানে ইমানের সাতটি বিষয়ের মধ্যে একটি হলো আখিরাতের প্রতি, মৃত্যুর পরবর্তীকালীন জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করা। পুণ্যবান ব্যক্তিগণ বা পুণ্যবান মানুষের মৃত্যু হয় আল্লাহ তাআলা রহমতের সাথে, দয়ার সাথে, করুণার সাথে। আর পাপীদের মৃত্যু হবে বা মৃত্যু হয় খুব কষ্টকর বা কষ্টের সাথে। এরপরে দুই, মৃত্যুর পরেই আমাদেরকে কবরে রেখে আসা হয়। মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে কবরের জীবন বলা হয়। কবরের জীবন কি অথবা কবরের জীবন কাকে বলে? তোমরা এই প্রশ্নের উত্তরে লিখবে, মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে কি বলা হয়? কবরের জীবন বলা হয় বা কবরের জীবন শুরু হয়ে যায়। আর এই কবরের জীবনের
অপর নাম হলো আলমে বারজখ। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন ওয়ারাইহিম বারজখুন ইলা ইয়াউমি ইউবআসুন। ইরশাদ হচ্ছে, আর তাদের সামনে বারজাক থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা আল মুমিনুন আয়াত নম্বর 100। দুনিয়াতে মানুষের মৃত্যুর পর কবরস্থ করা হয়, মৃত্যুর পর আমাদের কি করা হয়, কবরস্থ করা হয়। এ সময় দুজন ফেরেস্তা যাদের নাম হলো মুনকার নাকির, মুনকার নাকির নামে দুজন ফেরেস্তা কবরে আসেন এবং তারা মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন। কবরস্থ করার পরে সেখানে দুজন ফেরেস্তা প্রশ্ন করবেন, ফেরেস্তাদের কি মুনকার নাকির, কয়টি প্রশ্ন করবে, তিনটি প্রশ্ন, কয়টি প্রশ্ন, তিনটি প্রশ্ন। এক, মান রব্বুকা, যার অর্থ হলো তোমার রব কি, তোমার প্রভু কি। ওয়ামা দিনুকা, তোমার দিন বা জীবন ব্যবস্থা ধর্ম কি ছিল। ওয়ামা নবীউকা, তোমাদের নবীকে, অথবা ওয়ামা হাযার রাজুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইঙ্গিত করে বলা হয় এই ব্যক্তি কে। যাদেরকে কবর দেওয়া হয় না তাদেরও এ সকল প্রশ্নের সম্মুখীন হতে হবে, প্রশ্ন করা হবে। দুনিয়াতে যারা ইসলাম অনুসারে জীবনযাপন করেছেন, জীবন পরিচালনা করেছেন বা করবে, তারা এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে সক্ষম হবে, তাদের জন্য কবরের জীবন হবে শান্তিময়। আর যারা ইসলাম অনুসরণ করবে না, তারা এসব প্রশ্নের জবাব দিতে পারবে না। তারা বলবে, আফসুস, আমি জানি না, আমি জানি না। কবরের জীবনে তারা কঠোর শাস্তি ভোগ করবে। এরপর আমরা আসি কেয়ামত। আকাশ শাস্ত্রে কেয়ামত বলতে দুটি অবস্থাকে বোঝানো হয়। তোমরা একটি প্রশ্ন লিখবে, আকাশ শাস্ত্রে কেয়ামত বলতে কয়টি পর্যায়কে বোঝানো হয়। দুটি পর্যায়কে, দুটি অবস্থাকে বোঝানো হয়। প্রথমত হলো কেয়ামত। প্রশ্ন লিখবে তোমরা, কেয়ামত শব্দের অর্থ কি। কেয়ামত শব্দের অর্থ হলো মহাপ্রলয়, মহাপ্রলয়। আল্লাহ তাআলা এই গোটা বিশ্ব মানুষের জন্যেই সৃষ্টি করেছেন, তার কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। আর মানুষকে তার ইবাদত করার জন্যেই তিনি সৃষ্টি করেছেন, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি, ইবাদত, বন্দেগী করার জন্য। কিন্তু এমন একদিন আসবে যখন গোটা বিশ্বে মহা আল্লাহর ইবাদত করার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না, এমনকি আল্লাহ তাআলার আল্লাহ নাম নেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। সকল মানুষ গুমরাহী ও নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে বা লিপ্ত হয়ে পড়বে। সে সময় মান আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবী ধ্বংস করে দিবেন। তার নির্দেশে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম শিঙ্গায় ফুঁক দেবেন, ফলে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রাদি এবং তারকারাজি খসে পড়বে, পাহাড় পর্বত তুলার ন্যায় উঠতে থাকবে, ভূগর্ভস্থ সব কিছু বের হয়ে আসবে, সকল প্রাণী মৃত্যুবরণ করবে এবং গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এ সময় শুধু আল্লাহ সুবহানাহু তাআলাই অবশিষ্ট থাকবেন, আর কেউ বিদ্যমান থাকবে না। পৃথিবী ধ্বংসের মহাপ্রলয়কেই বা মহাপ্রলয়ের নামে হলো কেয়ামত। তোমরা একটা প্রশ্ন লিখবে, কেয়ামত কি অথবা কেয়ামত কাকে বলে। আকাশ শাস্ত্রে কেয়ামত বলতে যে দুটি পর্যায়কে বোঝানো হয়েছে, অবস্থাকে বোঝানো হয়েছে, তার দ্বিতীয়টি হলো কেয়ামতের অন্য অর্থ হবে দাঁড়ানো। কেয়ামত শব্দের অর্থ কি, দাঁড়ানো। একটি হলো মহাপ্রলয়, আর একটি হলো দাঁড়ানো, অর্থাৎ পৃথিবী ধ্বংসের বহুদিন পর আল্লাহ সুবহানাহু তাআলা আবার সকল জীব ও প্রাণীকে জীবিত করবেন। আল্লাহ নির্দেশে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম পুনরায় শিঙ্গায় ফুঁক দেবেন, তখন মানুষ পুনরায় জীবিত হয়ে কবর থেকে উঠে হাশরের ময়দানের দিকে হিসাব নিকাশের জন্য তারা সমবেত হতে থাকবে। আর এই সময় কবর থেকে উঠে দাঁড়ানোকেই বলা হয় কেয়ামত।
একে ইয়াউমুল বাস বা পুনরুত্থান দিবস বলা হয়। কিয়ামত কে বা কিয়ামতের উপর নাম কি ইয়াউমুল বাস বা পুনরুত্থান দিবস বলা হয়। কিয়ামতের এই উভয়বিধ অবস্থা এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআ আল্লাহু সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইউনজারুন। ইরশাদ হচ্ছে আর শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, ফলে যাদের আল্লাহ ইচ্ছা করেন তারা ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবী সকলেই মূর্ছিত হয়ে যাবে, পড়বে বা ধ্বংস হয়ে পড়বে, অথবা আবার শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, তখনই তারা আবার দণ্ডায়মান হয়ে তাকাতে থাকবে। সূরা আয-যুমার আয়াত নম্বর 68। এরপরে আমরা আসি হাশর। হাশর হলো মহাসমাবেশ, মহাসমাবেশ। আল্লাহ তাআলার নির্দেশে সকল মানুষ ও প্রাণীকুল মৃত্যুর পর পুনরায় জীবিত হবে। সকলে সেদিন একজন আহ্বানকারী ফেরেশতার ডাকে হাশরের ময়দানে সমবেত হবে। এই ময়দান বিশাল ও সুবিন্যস্ত, পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষের সেদিন এ মাঠে একত্রিত হবে, জমায়েত হবে। মানুষের এ মহাসমাবেশকেই বলা হয় হাশর বলা হয়। কি বলা হয়? হাশর বলা হয়। হাশরের ময়দান হলো হিসাব নিকাশের দিন, জবাবদিহির দিন। এদিন আল্লাহ তাআলা হবেন একমাত্র বিচারক। তাহলে হাশরের ময়দানে একমাত্র বিচারক কে হবেন? মহানাল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহ তাআলা সূরা ফাতিহায় এভাবে ইরশাদ করেছেন, মালিক ইয়াউমিদ্দিন, তিনি আল্লাহ যিনি বিচার দিবসের মালিক, যিনি বিচার দিবসের মালিক। সেদিন সকল মানুষের সমস্ত কাজকর্মের হিসাব নেওয়া হবে। ফামা ইয়ামাল মিসকাল লাযারাতিন খাইরান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকাল লাযারাতিন শাররা ইয়ারা। কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে সেদিন সেটাও সে দেখতে পাবে, এবং অনুপরিমাণ মন্দ কাজও সে করে থাকে সেটাও সেদিন দেখতে পাবে, হিসাব নেওয়া হবে। মানুষ হাশরের ময়দানে মানুষের আমলনামা দেওয়া হবে। যারা পুণ্যবান তারা ডান হাতে আমলনামা পাবেন, আর যারা পাপীরা তারা আমলনামা পাবে বাম হাতে। প্রিয় শিক্ষার্থীরা, আসো আজকে আমরা আখিরাতের জীবনের যে কয়েকটি স্তর সম্পর্কে আমরা বলেছি, তোমরা আরেকটি প্রশ্ন লিখবে আখিরাতের জীবনের কয়েকটি স্তরে বর্ণনা অথবা বিশ্লেষণ কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করো, কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করো। এই পাঠগুলো আমরা আরও ভালো মনোযোগ সহকারে অধ্যয়ন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।